হ্যালো বাগানি বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রতিটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু আমন আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিসেম্বর মাসে জবা গাছের বেশ কিছু যত্ন নিয়ে এই সময় দেশি জবা পাদের সমস্ত রকম জবা গাছে কিন্তু খুব ভালো ফুল ফোটে এই সময় যে সমস্ত জবা ফুলগুলো ফোটে তাদের রঙ আর ফুলের আকার দেখলে কিন্তু মন ভরে যায় এই সমস্ত জবা গাছে কিন্তু এখন মাসে অবশ্যই দুবার খাবার দিতে হবে জবা গাছ খাবার খুবই পছন্দ করে খাবার হিসেবে আমরা দেব সরিষার খোল জল অথবা বাদাম খোল জল আর যদি আমরা দুটোই দিতে চাই তাহলে একবার সরিষার খোল আর একবার বাদাম খোল আমরা দিতে পারি যেহেতু মাসে আমরা দুবার খাবার দিয়ে থাকি সেইভাবে কিন্তু মাসে একবার সরিষার খোল আর মাসে একবার বাদাম খোল জলটা আমরা গাছে ব্যবহার করতে পারি এছাড়া এই সময় আমরা কিন্তু আমাদের সমস্ত রকম জবা গাছগুলোকে ভার্মিক কম্পোজ সার জলে গুলে অথবা টবের মাটি হালকা খুঁড়ে নিয়ে এক একমুঠো ভার্মিকম্পোস্ট টবের চারপাশে ছড়িয়ে দিতে পারি এখন কিন্তু জবা গাছে নানান রকম পোকামাকড়ের আক্রমণ হয় অনেক সময় দেখা যায় কুড়িগুলো ঝরে যাচ্ছে অনেক সময় দেখা যায় পাতাগুলো কুকড়ে যাচ্ছে এখন আমাদের জবা গাছগুলোতে কাকার নামক কীটনাশকটা অবশ্যই স্প্রে করা খুবই দরকার নানান রকম পোকামাকড়ের আক্রমণ হয় এই সময় সমস্ত রকম গাছগুলোতে শুধুমাত্র জবা নয় আমাদের বাগানের নানান রকম গাছে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে এক লিটার জলে এক আইসক্রিম চামচ কাকা নামক কীটনাশক ভালো করে ঝাঁকিয়ে গাছের পাতায় আমরা স্প্রে করতে পারি অবশ্যই কীটনাশকটা বিকালে ব্যবহার করাই খুবই ভালো সময় আমরা যেমন কম্পোস্ট সারটা দেব ঠিক তেমনি মাসে একবার কিন্তু এই সময় গোবর সারটাও আমরা দিতে পারি এতে করে গাছগুলো বেশ ভালো থাকবে জবা গাছ কিন্তু খাবার খেতে খুবই পছন্দ করে তার মানে এই নয় অতিরিক্ত খাইয়ে দেব অতিরিক্ত খেলে কিন্তু বধ হয়ে গাছে ফুল ফোটাই বন্ধ করে দেবে মাসে দুবার আমরা কিন্তু পটাশ দেব। আমরা এস ওপি পটাশ দিতে পারি এমওপি পটাশ দিতে পারি আবার পাকা কলার খোসাও কিন্তু ব্যবহার করতে পারি আমাদের গাছগুলোতে জবা গাছগুলোকে সরাসরি রোদে রাখতে হবে যদি রোদ চার থেকে পাঁচ ঘন্টার বেশি পায় তাহলে কিন্তু ভালো আর যদি এক দুই ঘন্টা রোদ পায় সেক্ষেত্রে গাছ কিন্তু খুব একটা ভালো হয় না গাছ যদি ভালো না হয় ফুলও কিন্তু ভালো আমরা পাবো না মাসে একবার টবগুয়েল মাটিটা হালকা খুঁড়ে নিতে হবে তাহলে কিন্তু গাছগুলো ভালো থাকবে টবের জল নিকাশি ব্যবস্থা ভালো আছে কি না সেটাও কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে টবে যদি জল জমতে থাকলে তাহলে গাছের শিকড় নষ্ট হয়ে গাছ কিন্তু মারা যেতে পারে এই কারণে টবের জল নিকাশি ব্যবস্থাটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে